চেতাবনী বিভিন্ন সমস্যাকুনি অঞ্চলবাসী মানকর দাবি গজপতি জেলার নুয়াগড় ব্লক অন্তর্গত সম্বলপুর গ্রাম পঞ্চায়েত মুখ্য আবাহক শ্রী জগন্নাথ গমাক তত্ত্বাবধানে ছটি গ্রাম পঞ্চায়েত কু আজ বিশেষ বৈঠক অনুষ্ঠিত করা হল। বৈঠকরে শ্রী জাপু মাঝি সভাপতিত্ব ভার গ্রহণ করে বৈঠকটি পরিচালনা করলে। বৈঠকরে কিরমা গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ সিমিয় মন্ডল, সুন্দরনাগ গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ প্রেম মাঝি এবং পরিমল গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ শ্রীমতী প্রশান্তি গমাং, উদয়পুর গ্রাম পঞ্চায়েতর সমিতি সভ্য শ্রী রাজেন্দ্র গমাঙ্ক সমেত প্রত্যেক গ্রাম পঞ্চায়েতর সমিতি সভ্য এবং ওয়ার্ড মেম্বর ও বুদ্ধিজীবী মানে যোগদান করলে। আজর বৈঠক হিসাবে মু সভাপতি হিসাবে মতো জনসাধারণ আছি সে অনুসারে আজর সমস্ত ছটি পঞ্চায়েতর প্রত্যেক সরপঞ্চ সমিতি সভ্য ওয়ার্ড মেম্বর বুদ্ধিজীবী মান আজর এই ছটি অঞ্চলর মৌলিকর অধিকার সরকার সেই জিনিস পাইপার সকাশে আজ বৈঠকরে সেইসব আলোচনা করা গলা। প্রথমে হচ্ছে আমার এক হচ্ছে যোগাযোগ নিমন্তে আবার বিষয় নিয়ে দ্বিতীয় হচ্ছে মেডিকাল, তৃতীয় হচ্ছে আমার আর উদির ঠার কিনামা পর্যন্ত আমার রাস্তা নির্মাণ নিমন্তে এইসব বিষয়ে জনসাধারণ আমার বারম্বার লোকাল লোকাল মানে আমার প্রতিবাদ করবু আজর সমস্ত প্রতিনিধি মানুষ ডকাই বুদ্ধিমান ডকাইকি আজ নিষ্পতি করা গলা। এই জিনিসকু আগামী আমার 28 তারিখে আমার কলেক্টর অফিস কু যাইকি সমস্ত কমিটি গঠন করিকি বর্তমান 20 জন কমিটি গঠন করিকি যাওয়া পাই নিষ্পতি করা গলা। পুনি কলেক্টর মহোদয় দিয়া যাব, এসপি কু দিয়া যাব, পুনি বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট অফিসর মানুষ দিয়া যাব এপর নিষ্পতি করা গলা। দ্বিতীয় 28 তারিখ 2 তারিখ পর্যন্ত জনসাধারণ নিষ্পতি নেলে যদি কৌশি নিষ্পতি আমি সরকার পাইপারু 2 তারিখ ঠার আমি আর উদি মুখ্য রাস্তাকে সমস্ত রাজরাস্তাকে উলাইবা, পুনে তাপরে যদি সে কৌশি নিষ্পতি হো না আমার আগামী যে পঞ্চায়েত ইলেকশন অইটার আমি সমস্তে ছড়াপদর ব্রিজ ঠারে ছটি পঞ্চায়েত জনসাধারণ সমস্ত রাস্তা রোক করা কৌশি পুলিং অফিসর কিংবা যে ইলেকশন অফিসর আসবে সে ছটি পঞ্চায়েতের আমি চান্স প্রবেশ করা চান্স দেবা না, এ রাজ্যের জনসাধারণ নিষ্পতি করা গলা। এই অঞ্চল এক আদিবাসী বহুল অধ্যুষিত অঞ্চল হয়ে সকাশে অঞ্চলবাসী মানে সরকার বিভিন্ন মৌলিক সুবিধার বঞ্চিত হচ্ছেন। এপটে সরকার জন্ম ঠার মৃত্যু পর্যন্ত বিভিন্ন যোজনা করছেন এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। হলে এই প্রভাবিত অঞ্চলে সরকার বৃত্তি দেওনা কী যাতায়াত করা ভাল রাস্তা না, রোগী সেবা পাখে স্বাস্থ্য কেন্দ্রটি বি না, কি যোগাযোগ করা মোবাইল টাওয়ার বি না, যা ফলে লোক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরপঞ্চ সম্বলপুর জিপির আজের যে সমাবেশ হয়েছি এই ছটি গ্রাম পঞ্চায়েত নয়াগড় ব্লকর ছটি গ্রাম পঞ্চায়েত সমস্ত জনপ্রতিনিধি তথা সর্বসাধারণ সব সমবেত হয়েছিল, কারণ বিভিন্ন পদক্ষেপ নেওয়া সরকার বিভিন্ন অঞ্চলের কিন্তু এ অঞ্চল উচিত পদক্ষেপ নেওয়া যাও না সেপাই আউ বিভিন্ন পঞ্চায়েত আমার ছটি পঞ্চায়েত সরপঞ্চ সমিতি মেম্বরস যেতে গুহারি জনাইলে মধ্যে প্রশাসন বুঝু না সেপাই সেমানকর কথা ন শুণবা হেতু সেই ছটি পঞ্চায়েতর প্রতিনিধি মানে এই বড় সমাবেশ আজ সৃষ্টি হয়েছি যে আগামী ভবিষ্যতের মাত্র তিনোটি বিষয়ে আমার মুখ্য উদ্দেশ্য অছি রাজরাস্তা আর দেগিরি ঠারু কিরামা পঞ্চায়েত পর্যন্ত, আর দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যরে কৌশি পদক্ষেপ নেওয়া যাও না, তৃতীয় কথা যোগাযোগ যে টাওয়ার মোবাইলর সেপাই আজ যে পঞ্চায়েত প্রতিনিধি মানুষ মধ্যে পছরে পকাই দিয়ে প্রশাসন কিছু কার্যকারী করু না সেপাই জনপ্রতিনিধি আজ যে নিষ্পতি নিয়েছেন আমি 28 তারিখ দিন জেলাপাল মহোদয় মিশিবু এবং বিভিন্ন লাইনর ডিপার্টমেন্টর সমস্ত মিশিবু, তাপরে যদি 2 তারিখ দিন সুদ্ধা যদি আমাকে কিছু উত্তর ন আসে রাজরাস্তা অবরোধ করবু সেটির মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া ন যায় তাহলে নিশ্চয় পঞ্চায়েত ইলেকশনরে আমার সরলাপদর ব্রিজ ঠারে হাজার হাজার সংখ্যার প্রবু না সরকারকু ইয়ার আজ নিষ্পতি। তেমন অঞ্চলবাসী মানকর দাবি প্রত্যেক পঞ্চায়েতের যোগাযোগ পাই নেটওয়ার্ক যোগাই দেওয়া সঙ্গে সঙ্গে রাস্তা নির্মাণ ও স্বাস্থ্য কেন্দ্র নিরূপিত সময়ের যদি অঞ্চলবাসী মানুষ যোগাই দিয়া নগলে রাজরাস্তা ওলেহে বলে বাধ্য হবে এবং আগামী পঞ্চায়েত ইলেকশনের ভোট বর্জন করা সরকার চেতাবনী দিয়েছেন। গজপতি জেলার মুখ্য প্রতিনিধি ভীম গমাঙ্ক রিপোর্ট
शिक्षा संस्कृति देखाइबु आलोक नुआ पथ पढ़े सभीए बढ़े सभीए पढ़े सभीए बढ़े सभीए रहिबे नि केही आउ निरक्षर ए उन्नतिर स्वर ए उन्नतिर स्वर ए उन्नतिर स्वर साई सत्य न्यूज़ सकल शक्तिर आधार।